আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমার সাউন্ড কি ক্লিয়ার কিনা, অর্থাৎ সরাসরি সব কিছু ওকে কিনা, রাইট? বরাবরের মতো আজকে আমরা আবার চলে আসছি আমাদের লাইভ ক্লাসে। আজকে দেখবো আমাদের সব কিছু শুনতে পাচ্ছ কিনা, সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও একটু দ্রুত ঝটপট। সবাই ক্লিয়ার কিনা, সবাই স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা আমাকে জানাইতে হবে। ওকে ওকে, যদি সবাই স্পষ্ট শুনতে পাও, সবাই শুনতে পাও, হ্যাঁ সবাই মেনশন দাও, সবাই ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও দ্রুত। আসসালামু আলাইকুম, ক্লিয়ার? ওকে, একটা কাজ করতে পারো, প্রথমে আমি আবার বলছি, সেটা হচ্ছে যে হ্যাঁ আগের মতো শেয়ারের কথা আর বলবো না, ইচ্ছা করলে শেয়ার দিতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার, তো শেয়ার দিলে হয়তো ভালো লাগবে আর কি, কারণ অনেকে জয়েন করবে। আমি গত ক্লাসে বলছিলাম যে গত ক্লাসে আমাদের অলরেডি 150 অর্থাৎ 150 আপ ছিল, আমরা চাই যে আজকে যেন তার উপরেও বেশি থাকে শেষ পর্যন্ত। আর আমরা এটা ঘোষণা দিয়ে লাইভ আসবো না, আমি আবার বলছি যে ফেসবুকে বারবার ঘোষণা দেওয়ার কিছু নেই। আমি ঠিক রাত 9টায় থেকে 9:30টার ভিতরে যে কোনো দিন লাইভে আসতে পারি। এখন ধারাবাহিক লাইভ চলছে, অর্থাৎ আগামীকাল থেকে রেগুলার ক্লাস শুরু হবে এসএসসিতে, তারপরে হচ্ছে যে আমার প্রাইভেট বেসে সবাই একসাথে শুরু হবে। আমি যথেষ্ট পরিমাণে সারাদিন ব্যস্ত থাকতে পারি, সে তারপর আমি চেষ্টা করবো রাত্রে যে কোনো একটা সময় রাত্রে লাইভে নিতে। অর্থাৎ আমি আবার বলছি সময়টা 9টা থেকে 9:30 ভিতরে, এর আগেও না এর পরেও যদি হয় তাহলে লাইভ ক্লাস নেব না, এই সময় ভিতরে আমি লাইভ ক্লাস নেব। ওকে, আচ্ছা, এটা প্রচন্ড এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে শুধু রিকোয়েস্টের কারণে, অন রিকোয়েস্টের কারণে, কারণ অধিকাংশ স্টুডেন্ট আছে যারা ঢাকার বাইরে অর্থাৎ বিভিন্ন জায়গায় আছেন, ঢাকাতে নেই, তারা শুধু একটাই কথা ছিল তাদের যে ভাই একটু আর্থিক সমস্যা অথবা যে কোনো প্রবলেমের কারণে আমরা ভালো টিচার অথবা ভালো কিছু পাচ্ছি না আমরা, সেই জন্য আপনি যদি আমাদেরকে রেগুলার ক্লাসগুলো নেন অর্থাৎ প্রায় সময় আমাদের যে মেন বড় বড় যে টপিকসগুলো আছে যেগুলো প্রবলেম হয় আমাদের, এগুলো যদি আপনি নিয়মিত ক্লাস নেন তাহলে আমাদের জন্য অনেকটা বেস্ট হয়। তাদের দিকে তাকিয়ে আমি টুকটাক ক্লাসগুলো নিচ্ছি। সো আই হোপ, আশা করি আপনারা এই ক্লাসটাকে অবশ্যই এনজয় করবেন, আর অবশ্যই চেষ্টা করবেন যে ক্লাসটা শেয়ার দেওয়ার জন্য। এখন অনেকে শেয়ার দেন নাই, আমি দেখি একটু নিজেও শেয়ার দিচ্ছি, তারপর শুরু করব। সবাই দ্রুত চারপাশ শেয়ার দেবেন। আজকে আমাদের খুব ইন্টারেস্টিং একটা টপিক্স, নাম হলো সন্ধি। অর্থাৎ সন্ধি যে কতটা সহজ, কতটা এনজয়েবল একটা টপিক্স, কতটা মজার, সেটা আমি আজকে দেখাবো, ঠিক আছে? দেখার আগে আমি আবারও বলছি অবশ্যই প্রত্যেকে শেয়ার দিতে হবে এবং হ্যাঁ উৎসাহ দিতে হবে, কারণ আজকে আজকে সংখ্যাটা কম, আজকে লাইভ ক্লাসের আমাদের যে উপস্থিতিটা কম, হয়তো বা দেখতেছি উপস্থিতি কম হওয়ার কারণে হয়তো বা আজকে আমি শুধু স্বর সন্ধি অর্থাৎ স্বরসন্ধির এত এক অংশ পড়াবো। আস্তে আস্তে যদি উপস্থিতি বাড়ে তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে সন্ধি সবগুলো আজকে শেষ করে দেওয়ার জন্য। ওকে ভাই, ভালোবাসা নেবেন, শুভকামনা সব প্রচারীদের জন্য, আসিফ রহমান, ঠিক আছে? আচ্ছা, আমি আসিফের গল্প দিয়ে শুরু করি, যাতে আসিফ কমেন্টস করেছে। আসিফ হলো আমাদের স্টুডেন্ট ছিল, ও ঢাকার চান্স পায়নি পাওয়ার কারণে, অর্থাৎ তারপর জাহাঙ্গীরের পরীক্ষা দিয়েছিল সেখানে একটু ওয়াইটিংয়ে আসছে, সেজন্য তার একমাত্র যে ভালোবাসার মানুষটি সে তাকে ছেড়ে চলে গেছিলো, সে তাকে জবাব দেওয়ার জন্য পরবর্তীতে এখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেয়েছে,
এবং আমি বলছি যে এত বিশ্ববিদ্যালয়ে ফর্ম কিনে কী দরকার টাকা পয়সা নষ্ট করার। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে সে মেরিট লিস্টে আসছে, অর্থাৎ 1 থেকে 10-এর ভিতরে আছে। জিজ্ঞেস করলাম কী দরকার ছিল এত টাকা নষ্ট করার, এই সে ভাই এটা আমার জবাব, অর্থাৎ এটা আমার আমার কাছে এটা শক্তি, আমার কাছে জবাব। আমি যদি তার এই জবাবটা যদি আমি দিতে পারি এভাবে, তাহলে আমার কাছে মনে হবে যে আমি আত্মা শান্তি পাবো, ঠিক আছে। আর এই জন্য আমি বলছি যে যার যে মানুষ আছে, যে থাকুক না কেন, প্রিয় মানুষ অথবা যেই থাকুক না কেন, আপাতত এই কয়েকদিনের জন্য অর্থাৎ এই কয়েক মাসের জন্য তাকে বলে দিয়েন সে আপনারা ছিল আপনারা থাকবে, শুধু মাঝখানে আপনার জন্য সে পড়াশোনা করে একটু তৈরি হতে যাচ্ছে, সুযোগ দিয়ে দিন। ওকে, অল্প কিছুক্ষণ, অল্প কিছুদিন অর্থাৎ অল্প কয়েকদিনের জন্য তাকে সুযোগ দিয়ে দিন। আমি আশা করি আপনারা ভালো কিছু সেটা করবে। আশা করি ইনশাআল্লাহ এসএসস অনলাইন ক্লাসে দেখা হবে। অনলাইন ক্লাসটা বলতে পারি না, তবে আমি অফলাইনে সারাদিন ক্লাস আসে। যাই হোক, আসসালামু আলাইকুম শরীফ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কেমন আছেন? ওকে, হ্যাঁ ওকে, সবাই শেয়ার ডান, আমরা শুরু করছি, খুব দ্রুত শুরু করবো এখন, আস্তে আস্তে করে, অনেকে আশা করছে হাঁটি হাঁটি পাপা করে। প্রথমে আমি এবার বলছি সন্ধি। সন্ধি শব্দের অর্থ হলো মিলন, কিন্তু ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে সন্ধি বিচ্ছেদ করো, সন্ধি কী করো, বিচ্ছেদ করো, অর্থাৎ সবাই মিলন চায় না, কেউ কেউ বিচ্ছেদও চায়, রাইট? কী আছে কোশ্চেন, সবাই বিচ্ছেদ করো, এর কোশ্চেনটা সবাই চায়। তার মানে আমরা এই বিচ্ছেদের সন্ধি করবো আজকে, বিচ্ছেদ। তার জন্য আপনারা সবাই ঝটপট এগুলো লিখে নিন আগে। শুভেচ্ছা, হ্যালো, আসসালাম, আমি আমি আপনাকে 15 মিনিট অর্থাৎ আধা ঘন্টা পর একটু ফোন দিচ্ছি, আমি লাইভ ক্লাস আছি তো ফেসবুকে, একটু ফাদে, ঠিক আছে। আচ্ছা, শুভেচ্ছা জনৈক হিতবোধে, শুভেচ্ছা এখানে মাঝখানে একটা এ আছে, জনৈক মাঝখানে একটা ওই আছে, হিত উপদেশ মাঝখানে একটা ও আছে, বনৌষধি মাঝখানে একটা ও আছে, রাইট, ব্যাকরণ এখানে একটা জফলা আছে। অর্থাৎ আমি যেগুলো লাল করে দিয়েছি এগুলো হলো সূত্র, অর্থাৎ যেখানে লাল করে দিয়েছি ওখানে ব্রেকআপ হবে। কার কারণে ব্রেকআপটা হয়েছে? মাঝখানে স্বর, এ ওই ও ঔ, তার মানে এই যে স্বরগুলো, এই স্বরগুলোর কারণে আজকে আমরা ব্রেকআপটা দেখবো, রাইট? আবারও বলছি আজকে আমরা ব্রেকআপ করবো, কোনো কথা নাই, আজকে শুধু ব্রেকআপ হবে, আজকে হচ্ছে আমাদের ব্রেকআপ পার্টি হবে, রাইট? কিসের ব্রেকআপ পার্টি আমাদের? আজকে আমাদের সন্ধির ব্যাকআপ পার্টি হবে, রাইট? ওকে, সন্ধির এই ব্যাকআপ পার্টির সাথে কারা কারা আছে একমত, দ্রুত সবাই একত্র আমার সাথে একাত্রতা পোষণ করো সবাই। আজকে আমরা সন্ধির ব্যাকআপ পার্টি দেবো, কার ব্যাকআপ পার্টি দেবো তো? সন্ধির ব্যাকআপ পার্টি দেবো, রাইট? কোনো কথা হবে না, আমাদের সন্ধির ব্যাকআপ পার্টির সাথে অনেকে জয়েন করে নেই এখনও, যারা জয়েন করেনি তাদেরকে মেনশন দিয়ে দাও। আমি আবার বলছি আজকে আমরা সন্ধির ব্যাকআপ পার্টি দিব এবং সন্ধি বিচ্ছেদটা করবো, ব্রেকআপ পার্টিটা, এবং সেই একটা পার্টি হবে আজকে। হবে কোনো কী হবে আজকে? কোনো প্যারা নেওয়া যাবে না, শুধু সন্ধির আজকে চিল হবে। কী হবে বলো তো? চিল, রাইট? আজকে সন্ধির চিল হবে, এ সবাই চিলের জন্য সবাই প্রস্তুতি নিয়ে নাও দ্রুত। ওকে, আমি আবার বলছি যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো, মিস করা যাবে না। হ্যাঁ, সন্ধির আজকে আমরা ব্রেকআপ পার্টি দিচ্ছি কিছুক্ষণের ভিতরে, রেডি, সবাই প্রস্তুত, সন্ধির ব্যাকআপ পার্টি। হ্যাঁ, সন্ধির ব্যাকআপ পার্টির আগে আমি আবার বলছি, পৃথিবীর যত ব্যাকআপ হয় সব কিছুর জন্য একটা থার্ড পার্সন দায়ী থাকে, অধিকাংশ ব্যাকআপ হওয়ার জন্য একটা থার্ড পার্সন দায়ী থাকে। এই থার্ড পার্সনের কারণে এই ব্যাকআপগুলো হচ্ছে, এটা চিরসত্য এবং সবাই জানে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও, তার ধারাবাহিকতায় ঠিক আজকেও সেই ব্যাকআপ পার্টির পিছনে আমরা দেখলাম যে একটা থার্ড পার্সন দায়ী আছে। শুভেচ্ছা, এখানে থার্ড পার্সনটাকে এ, থার্ড পার্সনটাকে বলতো এ, তার মানে এই যে এটা, এটা হয়েছে একটা কালফ্রিট, এই এটা থাকার কারণে এটা ব্রেকআপ হয়ে গেছে, শুভে আলাদা হয়ে গেল, চা আলাদা হয়ে গেল। অর্থাৎ ব্রেকআপটা হয়েছে কার কারণে? মাঝখানে এ থাকার কারণে। যেহেতু যার কারণে ব্রেকআপটা হয়েছে আমরা এখন তার সূত্র বাইর করব, যার কারণে ব্রেকআপটা হয়েছে আমরা এখন তার সূত্র বাইর করব, দেখি তো আমরা, তাহলে তার সূত্রটা কী হবে? যদি এ থাকে, যদি এ থাকে তাহলে সূত্র তাহলে কী হবে? অ অথবা আ প্লাস ঋষি অথবা দীর্ঘে। আবারও বলছি একটু খেয়াল করো, শুভেচ্ছা এ আছে কি নাই? আছে। যদি এ থাকে অ অথবা আ প্লাস, অ অথবা আ প্লাস ঋষি অথবা দীর্ঘি, অ অথবা আ প্লাস ঋষি অথবা দীর্ঘি। এখন দেখো শুভে এখানে এ আছে। আচ্ছা বলো তো, আমরা জানি সন্ধি শব্দ হচ্ছে মিলন,
সন্ধি সবসময় একটা শব্দকে অর্থবহুল করে, এখন শুভে একটা শব্দ, চা একটা শব্দ, এটাকে অর্থবহুল করেছে একদম না। আমরা এখন ব্রেক আপ হয়েছে, ব্যাক আপ হওয়ার সাথে সাথে তারা এখন অর্থহীন অর্থহীন এবং এলোমেলো লাইফ জীবনযাপন করছে। শুভ একটা শব্দ, চা একটা শব্দ, আমরা তাদেরকে কী করবো এখন, গুছিয়ে দিব। আচ্ছা, সূত্রের মাধ্যমে শুভে এটা হবে কি হয়ে যাবে এখন, শুভে এটা হবে শুভ, এটা কি হয়ে যাবে শুভ। ওকে, শুভ হয়েছে যেন অ আসছে, কি আসছে অ। আচ্ছা বলো তো, এটা কি শুভ হবে নাকি শুভা হবে, এটা কি শুভ হবে নাকি শুভা হবে, এটা কি অ হবে নাকি আ হবে? অবশ্যই এটা অ হবে, প্লাসের প্লাস, এখানে কি আছে বলতো, ই আছে, কি আছে ই আছে। ওকে, এই জায়গায় বাকি চি আছে কি বলতো, বাকি আছে কি চা, চাটা এখানে বসাই দিব, রাইট। তো কি হয়েছে বলতো, শুভযোগ ইচ্ছা, শুভযোগ ইচ্ছা, শুভ এর অ আছে, ইচ্ছা এর ই আছে, অর্থাৎ যদি অ প্লাস ই, অটা হলো একটা স্বর, অটা হলো একটা স্বর, ই হলো একটা স্বর, স্বর প্লাস স্বর, স্বর প্লাস স্বর, আমরা কি পড়তেছি বলতো, স্বর সন্ধি পড়তেছি, কি পড়তেছি বলতো, স্বর সন্ধি পড়তেছি, অর্থাৎ স্বর প্লাস স্বর যেইটা স্বর সন্ধি হবে সেইটা। আবার বলছি, স্বর প্লাস স্বর, স্বর প্লাস স্বর, স্বর সন্ধি হয়েছে কি হয় নাই, হয়েছে, তার মানে স্বর প্লাস স্বর যেইটা স্বর সন্ধি হবে সেইটা। ওকে, তার মানে আমাদের এটা স্বর সন্ধি হয়েছে কি হয় নাই, হয়েছে, স্বর প্লাস স্বর যেটা স্বর সন্ধি হবে সেইটা, অর্থাৎ আমাদের এইটা স্বর সন্ধি। অনেকে শেয়ার দাও নাই, শেয়ারটা তোমার, আমি আবার বলছি দেখো কোনো সমস্যা নাই, কিন্তু শেয়ার দিতে কি তোমার অপমান বোধ করবে তোমার, আপনার ক্লাস যেদিন করতে প্রথম করছিলাম সেদিন সন্ধি পড়ছিলাম, আজকে আবার করলে হয়তো আরও ইজি হয়ে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ আশা করি, শৈলী মায়া হোক, শৈলী একটা দুষ্ট একটা স্টুডেন্ট, খুব ভালো। আচ্ছা, শুভে এখানে এ আছে কি না, আচ্ছা যদি এ থাকে তাহলে কি হবে, অ অথবা আ প্লাস ই হবে, শুভ এখানে কি হয়েছে, অ হয়েছে, প্লাসের প্লাস এখানে ই আসছে, এখানে কি বাকি ছিল, চা, এই চাটা এখানে বসাই দেবো, শুভ অ আসছে একটা স্বর, ইচ্ছার ই আসছে একটা স্বর, স্বর প্লাস স্বর যেইটা স্বর সন্ধি হবে সেইটা, স্বর প্লাস স্বর যেইটা স্বর সন্ধি হবে সেইটা। এবার দেখো, জ নই, এখানে মাঝখানে ওই আছে কি না, আছে, যেখানে ওই আছে ওখানে ব্রেক আপ। আচ্ছা বলো তো, ব্রেক আপটা কার কারণে হয়েছে, এই যে ব্রেক আপটা করলাম, এই যে বিচ্ছেদটা করলাম, এটা একমাত্র দায়ী কে, এটা একমাত্র দায়ী কে, একমাত্র দায়ী হলো যে এ ওইটা, রাইট, কে বলতো, ওই একমাত্র দায়ী হয়েছে কে, ওই। তার মানে আমরা তাহলে কী করবো, যে এটার জন্য দায়ী, যে এটার জন্য দায়ী আমরা তার সূত্রে বাই করবো, তাহলে ওই থাকলে কি হবে, অ অথবা আ প্লাস এ অথবা ওই, অ অথবা আ প্লাস এ অথবা ওই, অথবা আ প্লাস এ অথবা ওই, এটা হচ্ছে সূত্র, রাইট। ওকে, এবার বলো, জ নই, এই জ নই এটা আলাদা হয়েছে, ক আলাদা হয়েছে, তো জ নই কি কোনো অর্থ আসে, আসে না, ক কি কোনো অর্থ আসে, আসে না, তো জ নই এটা কি জন হবে নাকি জনা হবে, এটা কি জন হবে নাকি জনা হবে, জনগণ হবে নাকি জনাগণ হবে, অর্থ কোনটা আসে, কোনটা অর্থ আসে, জনগণ, রাইট, তাহলে কী হবে, জন, রাইট, কী হবে, জন, তো কী হবে এটা, অ, কী হবে বলতো, অ হবে, প্লাসের প্লাস, এখানে কী আছে বলতো, এ আছে, কী আছে, এ, তার মানে জন এর অ আছে, এ এ প্লাসের প্লাস আছে, এ আছে, এখানে কী বাকি ছিল বলতো, এখানে যে কটা, এই যে কটা বেচারা সিঙ্গেল বসে আসে তাকে আমরা এই জায়গায় বসাই দিব, রাইট। তো কী হয়েছে, জন এর অ আসছে, প্লাসের প্লাস আসছে, একের এক আসছে, তার মানে পুরোটা কী হয়েছে, স্বর প্লাস স্বর, স্বর প্লাস স্বর যেটা স্বর সন্ধি হবে সেইটা। তো আমরা কী পড়তেছি বলতো সবাই, আমরা স্বর সন্ধি পড়তেছি, আমরা কী পড়তেছি বলতো, স্বর সন্ধি। ওকে, আজকে একটু রেসপন্স কম থাকায় আমরা শুধু আজকে স্বর সন্ধিটা পড়াবো, আজকে ব্যঞ্জন সন্ধি এখানে পড়ে আছে এটা পড়াবো না আজকে, রাইট, শুধু রেসপন্স কম থাকার কারণে, ঠিক আছে। আচ্ছা, হিতোপদেশ, আবার বলছি নেক্সট, হিতোপদেশ মাঝখানে কোনো ও আছে কি নাই, আছে, হিতোপদেশ মাঝখানে ও আছে, তো ও যদি থাকে তাহলে ও এই সূত্রটা তাহলে কী হবে, ও থাকলে, ও থাকলে অ অথবা আ প্লাস রস্বাউ অথবা দীর্ঘাও। ওকে, এবার দেখো, হিতোপদেশ যদি ও থাকে তাহলে কী হবে, অ অথবা আ প্লাস রস্বাউ অথবা দীর্ঘাও, ও থাকবে যেখানে, অফলাইনে যদি প্রাইভেট পড়ায় অথবা অফলাইনে ক্লাস নেই তাহলে এভাবে পড়াই, ও থাকবে যেখানে
তোমরা বলতে হবে অ অথবা আ প্লাস উ হবে সেখানে, মিশে দিতে হবে, অ অথবা আ প্লাস উ হবে যেখানে, ও হবে সেখানে। আমরা দেখি এখন হিত উপদেশ, যেখানে ও আছে মাঝখানে ওখানে ব্রেক আপ করে দিলাম। ব্রেক আপ হওয়ার পরে এখন হিত একটা, পদেশ একটা, দুইটা আলাদা হয়ে গেছে বিচ্ছেদের পরে। তাহলে আমরা এখন হিত উপদেশ, হিত, এটা কি হিত হবে নাকি হিতা হবে? এটা কি হিত হবে নাকি হিতা হবে? অ হবে নাকি আ হবে? অবশ্যই অ হবে। তাহলে কী হবে? হিত প্লাসের প্লাস, এখানে কী আছে শুরুতে? উ আছে। কী আছে বলো তো? উ। তো এখানে কী বাকি আছে? পদেশ। তো পদেশটা টেনে এখানে বসাই দিব। তো হিত এখানে অ আছে, উপর উ আছে, এখানে হয়েছে পদেশ। তাহলে কি হয়েছে? উপদেশ। উ উ হিত অ স্বর প্লাস স্বর। কী পন্ধে পড়তেছে আমরা? স্বর সন্ধি। কী সন্ধি বলো তো? স্বর সন্ধি পড়তেছে, রাইট? এ চারটে সবার, এ তিনটে সবাই বুঝছো? আবার বলছি, যদি শুরুতে শুভেচ্ছা এখানে এ আছে, যদি এ থাকে তাহলে অ অথবা আ প্লাস ই হবে। তো শুভ এখানে অ হয়েছে, প্লাসের প্লাস ইচ্ছার ই আসছে, তারপরে স্বর প্লাস স্বর হয়েছে। জ নই এখানে ওই আছে, ওই থাকার ফলে এখন কি হবে? অ অথবা আ প্লাস এ অথবা ওই হবে সূত্র। তো জ নই, এটা কি জনই আলাদা হয়ে গেছে, ক আলাদা হয়ে গেছে। তো জনই এটা হবে কি? জন প্লাসের প্লাস, এখানে এ যে এটা, আর এখানে যে কটা বাকি ছিল কটা বসাই দিলাম। হিত উপদেশ, এই হিত উপদেশের মাঝখানে একটা স্বর আছে। আমি আবার বলতেছি, মাঝখানে যেখানে স্বর থাকবে এখানে বিচ্ছেদ হবে। কার কারণে? স্বরের কারণে। এই স্বর হচ্ছে কালপ্রিট, তার কারণে বিচ্ছেদগুলো হচ্ছে, রাইট? দুজনের বন্ধন, দুজনের যে মিলনটা, এটা বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী কে? এই একটা স্বর তার জীবন সর্বনাশ করে দিয়েছে আরেকজনের। এখন দেখো, বন ঔষধি মাঝখানে কি কোথাও কি ও আছে? ও মাঝখানে ও আছে, তাহলে যেখানে ও আছে ওখানে কি করবো আমরা? ব্রেক আপ করে দেবো। বন ঔষধি মাঝখানে ও আছে, ওখানে কি করে দেবো আমরা? ব্রেক আপ করে দেবো। তো ব্রেক আপটা কার কারণে হয়েছে? ও এর কারণে। তাহলে ওই সূত্র বাইর করো, যদি ও থাকে তাহলে সূত্র কী হবে? যদি ও থাকে তাহলে কী হবে? অ অথবা আ প্লাস ও অথবা ও, এটা সূত্র লেখো। যদি ও থাকে তাহলে অ অথবা আ প্লাস ও অথবা ও হবে। কী হবে? যদি ও থাকে তাহলে অ অথবা আ প্লাস ও অথবা ও। না, গান শুনতেছে কে? কই এখানে কেন গান বাজতেছে না? তোমরা গান পাচ্ছ কোথায়? আমি তো পাচ্ছি না। আবার নামও কই দিচ্ছে, শাহরুখ খানের গান। বাবা, গান শোনো না, ঠিক আছে? মাসুদ ভালো হয়ে গেছে, তোমরা আর ভালো হলে না, ঠিক আছে? এত দিকে মন থাকে কেন? ক্লাসের দিকে মন দাও, এত দিকে আশেপাশে কি সেটা তাকাচ্ছ কেন? ওখানে দেখে আর করো, বন ঔষধি মাঝখানে ও আছে কি নাই? আছে। যদি ও থাকে মাঝখানে, ওখানে ব্রেক আপ করে দিয়েছি। ব্রেক আপ দেওয়ার ফলে কি হয়েছে? বনও একটা শব্দ হয়েছে, সদি একটা শব্দ হয়েছে, দুটা আলাদা। তো বনও এটা কোনো অর্থ আসে? একদম অর্থ আসে না। বলো তো, তাহলে বন জঙ্গল হবে নাকি বনা জঙ্গল হবে? বন জঙ্গল হয়। ও হয়েছে কি হয়েছে? ও প্লাসের প্লাস, এখানে প্রথমটা কি আছে? ও আছে। কি আছে? ও। তো বাকি আছে কি বলতো? সধি। এই যে বাকি যে সধিটা, এটা এখানে বসাই দাও, তাহলে ও সধি হবে। কি হবে? ও সধি। অনেক কোশ্চেন করতে পারবো, ভাইয়া ও কেন হলো না? হ্যাঁ, ও হবে যেমন মহৌষধি। তো মহ, মহা, মহৌষধি, ও আছে কি নাই? আছে। এই জন্য এটা কী হবে? মহা হবে। কি হবে? মহা। প্লাসের প্লাস, এখানে ঔষধি হবে। কি হবে? ঔষধি। ও না, ও ও হবে, রাইট? আচ্ছা, সবাই বুঝতে পেরেছ? আমি এই তো আর আছি 102 নম্বরে, এখানে আর সমস্যাটা 102 এক লাইভ ক্লাস নিচ্ছি আর কি, লাইভে। আচ্ছা, ঠিক আছে, 102 নম্বর আছে। আচ্ছা, ওকে, খেয়াল করো আবার। বন ঔষধি, এখানে মাঝখানে কী আছে? ও আছে। যদি ও থাকে তাহলে সবসময় ব্যাক আপটা হয়েছে বন আলাদা, সধি আলাদা। আর আবার বলছি, যদি মাঝখানে যদি থাকতো বন ঔষধ, তাহলে হবে ঔষধ হতো, বনযোগ ঔষধ হতো, রাইট? যেহেতু মহৌষধ আছে তাহলে মহাযোগ ঔষধ হবে। তার মানে ঔষধ হতে পারে, বাট ঔষধি হবে না, হতে পারে ঔষধি। যেমন বনৌষধি, বন অ আসছে, প্লাসে প্লাস আসছে, এখানে ও আছে। কী আছে এখানে? ওটা আসে, ওটা দিলাম। বাকি আছে কি? সধি। বাকি আছে কি? সধি। তো বনযোগ ঔষধি, এই চারটা সবাই বুঝতে পারছো কি? আমাকে একটু কমেন্টসকে জানাতে হবে। নাম্বার ওয়ান, যদি শুভেচ্ছা এ আসে, যদি এ থাকে তাহলে অ অথবা আ প্লাস ই হবে, আর যদি ওই থাকে অ অথবা আ প্লাস এ ওই, আর যদি ও থাকে তাহলে অ অথবা আ প্লাস উ, আর যদি ও থাকে তাহলে অ অথবা আ প্লাস উ ও। এই চারটা বুঝছো কি না? আমাকে দ্রুত ঝটপট জানাও।
সবাই জটপট জানাতে হবে চারটা বুঝছ কি না, চারটা বুঝছ কি না। সবাই বুঝছো কি না? যারা একটু পরে আসছো তোমরা একটু কষ্ট করে ভিডিওটা যখন শেষ হবে আবার দেখে নিও, ঠিক আছে? সবাই শেষ হলে দেখে নিও আবার। সবাই বুঝছো, চারটা বুঝছো? সবাই দ্রুত ঝটপট কমেন্টস করো, চারটা বুঝছো কি না, সামনে যাবো, সামনে নিয়মগুলো যাবো, চারটা বুঝছো কি না আমাকে দ্রুত কমেন্টস করে জানাতে হবে। বোঝা গেছে ভাই, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, ঠিক আছে। হ্যাঁ, সবাই বুঝতে পারছো? সবাই কি পাইছো না বুঝছো কোনটা করছো? ওকে, তাহলে তাহলে সবাই বুঝছো, থ্যাংক ইউ সো মাচ। জি বুঝছি বুঝছি। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি কি, আমাদের এরপরে এই চারটা যাওয়ার পরে তাহলে আমরা যাচ্ছি কয়েকটা উদাহরণ দিচ্ছি। এরপরে আছে ব্যাকরণ, কী করণ, ব্যাকরণ, সবাই লিখো ব্যাকরণ। তারপরে আছে যে সুস্বাগত, সুস্বাগত, অর্থাৎ গত ক্লাসে আমরা যখন উপসর্গ পড়াইছিলাম তখন আমরা এইটা দিয়েছিলাম সুস্বাগত, রাইট? আজকে এটা দিব না, আজকে দেবো স্বাগত, দেবো শুধু স্বাগত, স্বাগত, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে যে নাই, এরপর হচ্ছে যে রাজহর্ষি, সবাই একটু করো বাসায়, একটু খাতা কলম দিয়ে নিজে করো, একটু দেখো হয় কি কয়টা পারো তুমি। রাজহর্ষি, নায়ক, চয়ন, গবাদি, আর নিচে নামবো, আর নিচে নামবো, আর একটু নিচে নামি, হ্যাঁ, ভাবুক। ওকে, এ কয়েকটা দ্রুত করো, ঝটপট ঝটপট, সবাই পারবা? ওকে, প্রথমে ব্যাকরণ দেখো তো, ব্যাকরণ যখন আছে কি নাই, আছে এই ব্যাকরণ যখন আছে কি নাই, আচ্ছা আমি আবার একটু কথা বলি তোমাদেরকে, আমি খুব ঠান্ডা মাথায় পড়াই, অর্থাৎ আমার ক্লাস প্রাইভেট ক্লাসে সেম, এসএসসি ক্লাসে কে সেম, সব ক্লাসে সেম, আমি খুব ঠান্ডা মাথায় পড়াই, খুব রিল্যাক্সে আস্তে আস্তে, আমার একটু আস্তে আস্তে পড়ানো অভ্যাস, আমি গায়ের জোরে পড়ে না, চিৎকার দিয়ে পড়ে না, আস্তে আস্তে চিল্লামিলে আর কিছু না, পড়াটাকে একটু আর্ট, এটাকে শিল্পটাকে তুমি চর্চা করবে আস্তে আস্তে, এবং খুবই বুঝে বুঝে সারাদিনে একটা টপিক্স পড়ো, এবং যেটা বুঝে বুঝে পড়তে হবে, রাইট? না বুঝে চিল্লা পাল্লা করে ক্লাসে শিখলাম, ক্লাসে বুঝলাম, ক্লাস শেষ হলো এরপর বুঝলাম না, হাগা তাকে দেখলাম, দরকার নাই, একটু বুঝে বুঝে পড়তে হবে। ব্যাকরণ এখানে জফলা আছে, তার মানে আমি গত ক্লাসে নিয়ম বলেছিলাম, জফলা অথবা জ থাকলে সবসময় সূত্র হবে ঋষিকার, কী হবে ঋষিকার, তারপরে জফলা অথবা জ থাকলে কী হবে ঋষিকার, ঋষিকার হবে, কী হবে ঋষিকার। তো ব্যাকরণ এটা তাহলে কী হবে, ব্যাকরণে কী হবে জফলা আছে, তার মানে জফলা কেটে দাও তাহলে কী হয়ে যাবে ঋষিকার হয়ে যাবে, তাহলে কী হবে বি হয়েছে, কী হয়েছে বি হয়েছে, তাহলে বি যোগ বাকি আছে কি আকার, এই আকারটা তুমি সরাসরি সরাইয়া দিবা, তো বি যোগ আকরণ, বি যোগ আকরণ, ইত্যাদি, মনে আছে তোমাদের ইত্যাদি, রাইট? ইত্যাদি, এখানে ইত্যাদি এক জফলা আছে, জফলাটা মুছে ফেলো, এখানে রশ্মিকা দিয়ে দাও, ইতিযোগ আদি, ইতিযোগ আদি, অত্যন্ত, জফলা আছে কি নাই আছে, তাহলে কী হবে অতিযোগ অন্ত। আজকের পর থেকে যেখানে তুমি জফলা দেখবা, আজকের পর থেকে পৃথিবী যখন জফলা দেখবা ওখানে ঋষিকার দিবা, কী দিবা ঋষিকার দিবা, মনে থাকবে তো, আশা করি মনে থাকবে। এবার দেখো স্বাগত, কী কথা বলো তো, স্বাগত, আচ্ছা স্বাগত নিশ্চয় কি কোনো বফলা আছে, হ্যাঁ রাইট আছে, তাহলে আমরা কী করবো এখন, বফলা বফলা আছে, তারপরে সূত্র তাহলে কী হবে, বফলা 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 থাকবে যেখানে রসুকার হবে সেখানে, আবার বলছি বফলা থাকবে যেখানে রসুকার হবে সেখানে, দ্রুত লিখতে হবে, বফলা থাকবে যেখানে রসুকার হবে সেখানে। এখন দেখো স্বাগত এখানে বফলা আছে, তাহলে তুমি কী দিবা স্বাগত, তুমি কী দিবা স্বাগত, আর কী বফলা আছে, তাহলে কী হয়ে যাবে সু হয়ে যাবে, কী হয়ে যাবে সু, তার মানে বফলাটা কেটে এখানে তুমি সু দিবা, কী দিবা সু দিবা, প্লাস আগত, তাহলে সুযোগ আগত, সুযোগ আগত, তাহলে বফলা থাকবে যেখানে রসুকার হবে সেখানে, যেমন অন্বেষণ, অন্বেষণ বফলা আছে কি নাই আছে, তোরে কী হবে অনুযোগ অ্যাসন, তারা গত ক্লাসটি করনি উপসর্গ অবশ্যই করে নেবা, আমাদের এই গ্রুপে আছে, যদি না পাও সেটা আছে আমাদের ইউটিউব চ্যানেল বিডি মেন্টরসে পাওয়া, ওকে। আচ্ছা
দুষ্টামি করবে না কমার্সে, ঠিক আছে? কমার্সে দুষ্টামি করবে না, হ্যাঁ কমার্সে দুষ্টামি করবে না, বকা দেবো কিন্তু। আবার বলছি, কমার্সে দুষ্টামি করবে না, হ্যাঁ বকা দেব। তোমরা যদি দুষ্টামি দুষ্টামি কথা বলো তাহলে সত্যিকারের যে ভালো কমার্সগুলো এটা আমার চোখে আসবে না, হ্যাঁ। তোমরা কমার্সে দুষ্টামি করবে না, দুষ্টামি করলে কিন্তু বকা দেবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আবার বলছি, রাজর্ষি রাজর্ষি সপ্তর্ষি, রাজর্ষি সপ্তর্ষি দেবর্ষি। আচ্ছা দেখো তো, প্রত্যেকটা বিষয়ের অর আছে। রাজর্ষি অর আছে, সপ্তর্ষি অর আছে, দেবর্ষি অর আছে। তার মানে যদি কোনো সূত্রে, অর্থাৎ কোনো সূত্রে না, কোনো শব্দে যদি অর থাকে, কি থাকে, অর থাকে, শীতার্থ ক্ষুধার্ত তৃষ্ণার্ত আর আছে, অর্থাৎ কোনো শব্দ যদি অর অথবা আর থাকে তাহলে সূত্র কী হবে, সূত্র হবে অ অথবা আ প্লাস রি, এটা সূত্র হবে, লিখে রাখো। যদি অর অথবা আর থাকে কোনো, অর রাজর্ষি অর আছে কি নাই, আছে, তো কী হবে, এটা অর অথবা আর আছে, তার মানে সূত্র কী হবে, অ অথবা আ প্লাস রি হবে। দ্রুত লিখো, ঝটপট লিখো সবাই, ঝটপট লিখো ভাই। হ্যাঁ ভাই অফিসে আসেন, অফিসে আসেন, অফিসে অফিসে আসেন, ক্লাস নিচ্ছি, লাইভ ক্লাস, অফিসে আসেন একটু, লাইভ ক্লাস নিচ্ছি, একটু অফিসে আসেন, উপরে উপরে। আচ্ছা রাজর্ষি অর অথবা আর থাকলে অ অথবা আ প্লাস রি হবে, রাইট? অর অথবা আ প্লাস কি হবে, রি হবে। তার মানে রাজর্ষি, এখানে রাজর্ষি, এখানে অর আছে কি না, আছে, তো এটা কি রাজও হবে নাকি রাজা হবে? আমি জানি অনেকেই তোমরা কমেন্টস করছো রাজযোগ ঋষি, কারণ একদম ছোটোবেলায় তোমরা পড়ছো, একদম ছোটোবেলায় তোমরা পড়ছো রাজযোগ ঋষি, রাজযোগ ঋষি এভাবে পড়ছো, রাইট? অনেকেই এভাবে পড়াশোনা করছো, অর্থাৎ যে ভুল পড়াশোনা, এই ভুল পড়াশোনাগুলো তোমরা ছোটোবেলায় করছো, আশা করি এখন তো করবো না, হ্যাঁ। আচ্ছা তার মানে রাজঋষি কী হবে, রাজও হবে না রাজা হবে, বলো তো, রাজও হবে না রাজা হবে? অবশ্যই রাজও হবে না, রাজও কখনো হয় না, হতে পারে রাজ। যদি রাজ হয় তাহলে ব্যঞ্জন সন্ধি হবে, কারণ ব্যঞ্জন সন্ধিতে সবসময় হসন্ত হয়, কী হয়, হসন্ত হয়। আমরা পড়তেছি কী সন্ধি, স্বরসন্ধি, কারণ অর অথবা আর আছে, অর অথবা আর থাকলে স্বরসন্ধি হবে, সূত্র তাহলে কী হবে, অ অথবা আ প্লাস রি হবে। এখন রাজর্ষি এখানে অর আছে, তাহলে কী হবে, রাজও হবে নাকি রাজা হবে, রাজা হবে, কী হবে, রাজা। তাহলে আ দিলাম, কী দিলাম, আ দিলাম। আচ্ছা তো প্লাসের কী আছে, প্লাস আছে, এখানে কী আছে, রি আছে, অর্থাৎ এখানে কী বাকি আছে বলতো, সি আছে, কী আছে, সি, তো এটা কি এখানে দিয়ে দিব, অর্থাৎ রাজা যোগ ঋষি, রাজা যোগ ঋষি, রাইট? রাজা যোগ কী বলতো, ঋষি, রাজা যোগ ঋষি, রাজা যোগ কী হবে, ঋষি হবে, ওকে। এই উদাহরণ তোমরা বুঝছো সবাই, রাজা যোগ কী হবে, ঋষি হবে, ওকে। আবার বলছি, আমি এর সেম উদাহরণ দিচ্ছি, তোমরা দেখি সবাই ঝটপট করো। উদাহরণটা হলো তৃষ্ণার্ত, তৃষ্ণার্ত, এখানে তৃষ্ণার্ত, এখানে আর আছে, কী আছে, এখানে আর আছে, কী আছে, আর আছে, তৃষ্ণার্ত, তাহলে বলো তো কোনটা হবে, দ্রুত বলো তো কোনটা হবে, ঝটপট উত্তর তো সবাই, বলো তো কোনটা হবে, হ্যাঁ বলো তো কোনটা হবে, তৃষ্ণার্ত, সবাই ঝটপট উত্তর তো দ্রুত, হ্যাঁ সবাই যাওয়ার প্রত্যুত সবাই সবাই, তৃষ্ণার্থ কী হবে, তৃষ্ণার্থ সবাই দেখতে চাই, তৃষ্ণার্থ আর আছে কী হবে, তৃষ্ণার্থ, হ্যাঁ, তারপর আরও আরও কমেন্ট চাই, দ্রুত সবাই দেখ, রেসপন্স দেখবো, তৃষ্ণার্থ কী হবে, তৃষ্ণ হবে না তৃষ্ণা হবে, রাইট? তৃষ্ণার্থ আর আছে, যদি অর অথবা আর থাকে, তারপর হ্যাঁ সবাই দ্রুত সবাই দেখি আর কারা কারা, প্রচুর কমেন্টস আছে, প্রচুর দেখি কারা কারা পাচ্ছ, তৃষ্ণার্ত, 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 এখানে আর আছে, কী আছে, এখানে আর আছে, তারপর তৃষ্ণা যোগৃত, রাইট? কারণ এটা কেন বলছে কমেন্টস, কারণ হচ্ছে যে অধিকাংশ উত্তর দেবে তৃষ্ণা যোগ আর্ত, অর্থাৎ 19 সে আর্ত করছে, মুখস্থ করছে, রাজযোগ ঋষি, রাজযোগ ঋষি, রাজ্য এভাবে মুখস্থ, নষ্ট করা মুখস্থ করছে, মানে মুখস্থ পড়াশোনাটা কোনো কাজে লাগে নাই, লাগবেও না। আবার কিছুদিন পরে মুখস্থ করছে তৃষ্ণার্ত, তৃষ্ণা, তৃষ্ণা যোগ আর্ত, আর্ত,
মানে হয়েছে হয় নাই, তা সে সূত্র পড়ে নাই এই জন্য হয় নাই, রাইট? ওকে, আমি আবার বলছি, এবার দেখো নায়ক, ঠিক আছে, কী বলো তো নায়ক, আর তার আগে এটা সবাই বলো, তৃষ্ণার্ত, তৃষ্ণ না তৃষ্ণা, তৃষ্ণা হবে, কী হবে, তৃষ্ণা, আ আছে, প্লাসে প্লাস আছে, তার রি আছে, তার এখানে কী বাকি ছিল ত, তো তৃষ্ণার্ত এখানে কী আছে তটায়, তটা এখানে বসে দেবো, তো তৃষ্ণা যোগ ঋত, তৃষ্ণা যোগ ঋত, তারপরে তৃষ্ণার্ত, আশা করি সবাই বুঝতে পেরেছো এবং সবাই পারবে এটা, অনেক ওকে। ওকে, আশা করি সবাই পারবে। আচ্ছা, দুই একজনকে ব্লক দিয়েছি আমি অতিরিক্ত উল্টা পাল্টা কমেন্টস করার কারণে, বলতে নায়ার। ওকে, আচ্ছা, আবার বলছি একটু খেয়াল করো, য অথবা জফল থাকবে যেখানে রশ্মিকার হবে সেখানে, বফলা থাকবে যেখানে রশ্মিকার হবে সেখানে, যদি অর অথবা আর থাকে তাহলে অ অথবা আ প্লাস টি হবে, যেমন এরকম হবে, এভাবে সূত্রগুলো, আচ্ছা তোমরা বুঝতে পেরেছো সবাই। তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট নায়ক, এই এবার চলে আসবে তো নায়ক, রাইট? নায়কে এখানে কী আছে, নায়ক আয় আছে, নায়ক এর ভিতরে কী আছে, আয় আছে, কী আছে একটা আয়, এই যে আ আছে আর অন্তস্থ আছে আয়, তো আয় থাকবে যেখানে ওই হবে সেখানে, চয়নে এর ভিতরে চয় অয়, চয় অয় অয় আছে, অয় থাকবে যেখানে এ হবে সেখানে, গবাদি এখানে অব আছে, কী আছে, অব আছে, তো অব থাকবে যেখানে ও হবে সেখানে, ভাবুক এখানে কী আছে, আব আছে, তো আব থাকবে যেখানে ও হবে সেখানে, এই চারটা সবাই লিখো একটু, আবার বলছি সবাই চারটে ঝটপট ঝট লিখতে হবে, সবাই ঝটপট চারটে লিখো, একটু 5 মিনিট শেষ করে দেবো। ওকে, সবাই সবাই বুঝছো? আবার বলছি, নায়কে এখানে কী আছে, আয় আছে, বলো আয় থাকবে যেখানে, আয় থাকবে যেখানে ওই হবে সেখানে, এবার আমাদেরকে একটা খেয়াল করো, নায়ক এখানে আয় আছে, তো আয়টা মুছে ফেললাম, আয় চলে গেছে, তাতে কি নতুন একটা পেয়েছি, তার নাম হলো ওই, তো ওইটা কী হয়েছে, নয়ের সাথে যুক্ত হয়েছে, তার হয়ে গেছে কি নয়, কী আছে বলো তো, নয়, যার কেউ নেই তার কে আছে, অ আছে, নায় অক, নায় অক, অ ছিল, কী ছিল, অ, তো কী হবে, নয় যোগ অক, নয় যোগ অক, এবার দেখি আমরা চয়ন, চয় অয়, চয় অয়, অয় আছে কি নাই, আছে, তার মানে এই যে চয় এর সাথে, চয়ের সাথে একটা অ আছে, অন্তস্থ আছে, এটা মুছে ফেলি, তাহলে কী হবে, অয় হবে, কী হবে, অয়, অয় থাকলে কী হবে, এ হবে, কী হবে, এ, তাহলে কী আছে বলতো, চে হয়েছে, কী আছে বলতো, চে, চয় অয়, চে হয়েছে কি হয় নাই, হয়েছে, তার মানে চে যোগ, এই যে চয়ন, যে চে যোগ অন হবে, কী হবে, চে যোগ অন, চে যোগ কী হবে, অন, চার নাম হয়েছে কি, চয়ন, চেয়ে হয়েছে কেন, কারণ অয়টা ছিল, অয়টা মুছে ফেলছি, চলে গেছে, তাতে কি নতুন একটা পেয়েছি, সেটা হচ্ছে এ, তো এটা কী হয়েছে, নতুন করে চেয়ে হয়ে গেছে, গবাদি এখানে গ এর সাথে একটা কী আছে, অ আছে, এখানে কী আছে, ব আছে, তো অব আছে কি নাই, আছে, তো অব থাকবে যেখানে ও হবে সেখানে, অব থাকবে যেখানে ও হবে সেখানে, তো অবটা মুছে ফেলি, দেখো অবটা মুছে ফেললাম, অব মুছে ফেললাম মানে অব চলে গেছে, তাতে কী হয়েছে, নতুন তো একটা পেয়েছে, তার নাম হয়েছে ও, তাহলে ওটা কী হবে, এখানে হবে, তাহলে হয়েছে কি, গো, কী হয়েছে, গো, তো বাকি আছে কি, এখানে আকার, বাকি আছে কি, এখানে আকার, তো গো যোগ আদি, আকারটা কী হবে, সরে আদি দাও, কী হবে, গো যোগ আদি, মানে গো যোগ আদি হলো গবাদি, এবার দেখো ভাবুক, এখানে আ এবং ব আছে, এখানে আ এবং ব আছে, আ মুছে ফেললাম, ব মুছে ফেললাম, আপ চলে গেছে, আর ব আছে, মুছে ফেললাম, চলে গেছে, তো আপ চলে গেছে, তাতে কি নতুন একটা পেয়েছি, তার নাম হয়েছে ও, তার নাম কি বলতো, ও, তাহলে এটা কী হবে, এখানে যুক্ত হবে, তাহলে হয়ে গেছে কি, ভৌ, হয়ে গেছে কি বলতো, ভৌ, আর এই যে উটা আছে, এই উটা আমরা এভাবে না দিয়ে আমরা এটাকে একটু সুস্থভাবে বড় করি, তাহলে কী আছে, ভৌযুগ ওক, ভৌযুগ ওক, ওকে, আমি একটু আবার বলছি, একটু খেয়াল করো, দ্রুত ঝটপট দেখো বুঝছো কি না, নাম্বার ওয়ান, এখানে নায়ক ছিল, আয় থাকলে ওই হবে, এখানে চয়ন ছিল, চয়, অয়ন, তো চয়, অয় থাকলে কী হবে, এ হবে, তাহলে চে হয়েছে, এখানে গবাদি, এখানে অফ ছিল, অফ থাকলে কী হবে, ও হবে, তো গবাদি এখানে অফ ছিল, এই জন্য গবাদিটার অফ থাকলে ও হবে, এটা গো হয়েছে, ভাবুক এখানে, ভাবুক এখানে আব আসছিল, আব থাকলে কী হবে, ও হবে, আব থাকলে কী হবে বলতো, ও হবে, তাহলে কী হয়ে গেছে, বউ, কী হয়ে গেছে বলতো, বউ, তো ভৌ যোগ উক, ভৌ যোগ উক, ওকে, আজকে এখানে যাব, আর সামনে আর ব্যঞ্জনসন্ধি আর বিসর্গসন্ধি আজকে পড়াবো না, তার কারণ হচ্ছে আজকে যথেষ্ট পরিমাণ তোমাদের রেসপন্স অথবা আজকে আমাদের যারা সংখ্যা ক্লাসের সংখ্যার
লাইভ ক্লাসটা দেখছেন আজকে খুবই কম, এই জন্য আজকে আমরা সামনের দিকে যাবো না, পুরোটা আমি ডিটেলসটা একবার বলছি, এটা খেয়াল করেন সবাই। ওকে, আমি আবার বলছি, যদি সংখ্যাটা যদি যদি বেশি বাড়ে, অর্থাৎ সংখ্যা যদি বেশি হয়, তাহলে আমরা রেগুলার লাইভ ক্লাসে যাবো। আমাদের আজকে ক্লাসটা আস্তে আস্তে এখনই শেষ করতে হবে, এখনই শেষ করতে হবে। তবে শেষ করার আগে একটি কথা না বললে নয়, সেটা হলো স্বর সন্ধি পড়ছিলাম, স্বর প্লাস স্বর হলো সেটা স্বর সন্ধি হবে, যদি এ থাকে তাহলে অ অথবা আ প্লাস ই হবে, যদি ওই থাকে মাঝখানে তাহলে অ অথবা আ প্লাস এ ওই, আর যদি ও থাকে তাহলে অ অথবা আ প্লাস উ, আর যদি ঔ থাকে তাহলে অ অথবা আ প্লাস ও অথবা ঔ হবে, আর জফলা থাকলে ঋষিকার, আর বফলা থাকলে রস্যকার হবে, অর অথবা আর থাকলে অ অথবা আ প্লাস রি হবে, আর যদি আয় হয় তাহলে ওই হবে, আর যদি অয় হয় তাহলে এ হবে, আর যদি অপ থাকে তাহলে ও হবে, আর আপ থাকলে ও হবে। এই কয়েকটা জিনিস আপনারা একটু খেয়াল করবেন সূত্রগুলো, যারা আজকে লাস্টের ক্লাসে আসছেন অবশ্যই শুরু থেকে যে আমি কথাগুলো বলেছি, যে ক্লাসটা করেছি স্বরসন্ধির উপর, আশা করি আপনি এটা বুঝতে পারবেন, খুব ভালোভাবে আপনি বুঝছেন। আজকে আমরা ব্যঞ্জনসন্ধি আলাপ করে নিই, আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করো ব্যঞ্জনসন্ধিটা বিসর্গ সন্ধিগুলো আলাপ করার। এত ইজি সন্ধি, এত চমৎকার। আপনার ক্লাসগুলো যদি আরও করতে চান তাহলে আমাদের ইউটিউব আছে, বিডি মেন্টর্স, আবার বলছি বিডি মেন্টর্স, এম ই এন টি ও আর এস, বিডি মেন্টর্স ইউটিউব চ্যানেলে আপনি প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে আপনি ওখানে প্রচুর পরিমাণে ক্লাস দেখবেন বাংলার উপর, বেসিক থেকে অ্যাডভান্স আছে, শর্টকাট আছে বাংলা, এরকম অনেক ক্লাস আছে আমার, এই ক্লাসগুলো একটু দেখে নেবেন একটু কষ্ট করে। আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই বাংলার জন্য শুধু অ্যাডমিশনের জন্য বর্ণমালা একটা বই আছে, এই বইটা অবশ্যই নিতে পারেন। আর যদি শুধু ব্যাকরণের জন্য পড়েন, তাহলে শুধু ব্যাকরণের জন্য, তাহলে বাজারে গেলেই হবে, বললে হবে বাংলা ব্যাকরণ জিজ্ঞাসা নবম দশম শ্রেণীর বোর্ড বই অনুসারে একটা বই আছে শরীফ ওবায়দুল্লাহ, যে কোনো বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে গেলে বইটা আপনাকে দিবে। আর যদি হ্যাঁ, যদি আপনি শুধু চান এমন একটা বই মুখস্থ পাঠ, অর্থাৎ এক কথায় পারিভাষিক বাগধারা সারাংশ সারমর্ম, তাহলে অবশ্যই আপনি এটা পড়বেন, মুখস্থ, বইয়ের নাম হলো মুখস্থ পাঠ, বইয়ের নাম কি বলেন তো, মুখস্থ পাঠ, আপনি অবশ্যই মুখস্থ পাঠটা অবশ্যই পড়বেন। আশা করি আপনি আমাদের শরীফ ওবায়দুল্লাহর যে কোনো বাজারে যে কোনো বই, শরীফ ওবায়দুল্লাহ কী কী বই আছে একটু দেখান, দেখি যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন, আর বই দেখতে পারেন, নেওয়াটা সেটা আপনার একান্ত ব্যাপার। আর যদি কারো ক্লাসে সমস্যা থাকে, যদি কেউ প্রাইভেট অথবা যে কোনো কিছু পড়তে চান অথবা যে কোনো প্রবলেম ক্রিয়েট হয়, আমাকে ইনবক্স করবেন, সবসময় সাথে ছিলাম, আসি থাকবো। আর নেক্সট ক্লাসে যদি সর্বোচ্চ সংখ্যক যদি স্টুডেন্ট দেখি ক্লাসে, তাহলে ক্লাস নেওয়ার চেষ্টা করবো ভালো করে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।